যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে, যুবক যখন যৌবন পাওয়া যায়, নারী যখন নারীত্ব পাওয়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়া যায়, প্রত্যেক শিক্ষিত যখন শিক্ষা পাওয়া যায়, ধনী যখন ধন পাওয়া যায়, আধিপত্যওয়ালা যখন আধিপত্য পাওয়া যায়, সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাওয়া যায়, ক্ষমতাওয়ালা যখন ক্ষমতা পাওয়া যায়, শক্তিওয়ালা যখন শক্তি পাওয়া যায়, বেশিরভাগই আল্লাহকে ভুলা যায়, ঠিক না? তখনই আল্লাহ কাছের থেকে আয়েশা বলে, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পটের থেকে নিশ্চয় আসিস না, তোকে কে সাজাইল, কে সাজাইল তোকে, আমা কুনতা সগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই, ফমান কাব্বারা, একটু ভাবিস না কেন, তোকে বড় কে করলো, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে এত বড় শিক্ষিত কে করলো, আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বয় ছিলি না, ফালা লাকা সিন্নুম তাক্তা, দাঁত তো ছিল না কাটার প্রশ্ন ওঠে না, ফালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না, ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ফালা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, মগজ তো ছিল ভালো মন্দ তো কিছু বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল চিন্তার বোঝা তো তুমি উঠাইতে পারতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কর্ম তো দূরের কথা গড়ার ক্ষমতাই তো ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না, তুমি এক মুহূর্তের জন্য এটা ভাবো না তো ভাবো না কেন, মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিছেন যে মানুষ, ও মানুষ, তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না, এক মেসেজ ছিল আমাদের জন্য, এই জন্যই জীবনটা এই সংকীর্ণ মানুষটা তো আসবে বটে, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি পাওয়া যাবে না, মানুষ সহজে জীবনটা গড়ুক কিভাবে গড়বে, এই নিঃস্বয় মানুষটা চতুর্দিকে যে সংক্ষিপ্ত দৃষ্টিশক্তির সংকীর্ণতা শ্রবণ শক্তির সংকীর্ণতা, এই মানুষটা জীবন গড়বে তো গড়বে কি করে, এই জন্য আল্লাহ সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠিয়েছেন, এই জন্যই আমি বলি যুবকদেরকে বেশি বলি যে সারা দিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি, মা বোনরা হাতে মেহেন্দি লাগায় এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে, যুবকরা চুল কাটবে এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে, সারা দিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি, কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অস্তিত্ব না হইলে হায় কিছুই হইতো না, যিনি আল্লাহর হাবিব, হাবিব আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে, কিন্তু জমিনে রাইখা বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে তো জমিনে রাইখা কথা বলেন নাই, সিধা আরো সে উঠায় নিছেন পাশে বসায়া তারপরে কথা বলছেন,
বাইবা দেখেন কেমন বন্ধুত্ব, যাকে আরো সে নিয়ে যায় কথা বলছেন। আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে জমিনে রাইখা কথা বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরশে। উনাকে পাঠাইছেন যেন এই উম্মত সহজে এই জীবনটাকে করতে পারে। আল্লাহ উম্মতকে বহুত ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটা আপনি আমি ধারণা করতে পারবো না। প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন, এতটুক তো না দিলেই নয়। আল্লাহ আমাদেরকে 500,000 বছর বয়স দেন নাই, কারণ কি জানেন? বয়স বেশি দিলে খাটতে বেশি হতো, পরিশ্রম বেশি করতে হতো, আর ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। এই জন্য বয়স দিছেন অল্প, যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে। 60-70 বছর দিছেন, এটা দিয়েও আল্লাহ ভাবছেন মনে হয় বেশি দিয়া দিছেন। এই জন্য দুই পর্বে আমাদের বয়সকে আল্লাহ মাফ করে দিছেন, বাচ্চা জন্ম নেওয়া থেকে নিয়া যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না, এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না, ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে, নিষ্পাপ। তারপরে যা বাকি রয়ে গেল ওটার ভিতরে 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। এটা ভালোবাসার বিকাশ, বাকি যতটুকু রয়ে গেল এতটুকুই গড়া যেতে হবে। কিন্তু গর্ব কিভাবে, এটার জন্য স্যাম্পল কোথায়, এটার জন্য মডেল কোথায়, এটার জন্য আদর্শ কোথায়? তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছে। এই জন্যই তো বলতে বাধ্য আমি, পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটত, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। একবারও যদি কাটত, অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন, আমরা স্বীকারোক্তি দিব। এখন কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ বাসেন। আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসো? হ্যাঁ সত্য। আল্লাহ যদি ভালো না বাসে যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন? পালায়া কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে 99 নামের অর্থ দেখি না, বিদায় বুঝে আসে না, এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করে চলে, টান করে টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে, রিক্সাওয়ালাকেও যদি রিক্সা থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে, ও বইলা উঠবে আল্লাহ আমাকে কি দিছে আমি নামাজ পড়বো, বলে না বলে না? হ্যাঁ ও বাপ দেখায় ঠিক না, অথচ ও রিক্সা চালাইতেছে কার শক্তি দিয়া, কার দেহ দিয়া, সুস্থতা ওকে কে দিছে বলেন তো? করুণা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল, সবচেয়ে সুস্থ কারা ছিল? হ্যাঁ কোন রিক্সাওয়ালার শুনছেন করুণা হয়েছে? বরং রিক্সাওয়ালা গত করুণার সময় পোয়াবারও ছিল, পোয়াবারও বোঝেন? হ্যাঁ ভালো সময়, সব গাড়ি ঘোড়া বন্ধ ঠিক না, পোয়াবারও ছিল না, করে তো করুণা ধরে নাই। যদিও ধরা থাকে তো কোনো হাসপাতালে যায় নাই, কোনোদিন চেক করে নাই, ফার্মেসিতে গেছে ফার্মেসিয়ালা একটা ট্যাবলেট ধরায় দিছে, খায়া খাতা মুড়ো দিয়া ঘুম দিছে, সকালে চাঙ্গা হয়ে আবার রিক্সা নিয়ে বাইরে চলে গেছে। ও বলে আল্লাহ আমাকে কি দিছে? 99 নামের অর্থ না দেখার ফলাফল ওটা, যদি দেখতো
তাহলে আজকে স্বীকারোক্তি তো দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন, চান আল্লাহ আমাকে ভালোবাসুক। আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটা যাবে এটা লেখা রাখেন, কারণ এখানে সীমা রেখা দেওয়া আছে। জন্ম দিতে দেরি, কানে বলা দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি, মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করব, পালবো তোমাকে। এই স্বীকারোক্তির কারণে, এই অঙ্গীকারের কারণে যে এখানে অস্তিত্ব নিছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে, কিচ্ছু বলবে না কিচ্ছু। কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না। আল্লাহ যদি ভালো না বাসলো, শুধু শুধু তো আল্লাহ রাসূল বলেন নাই, আমাদেরকেই বলছেন। আমি বিশ্বাস করি এখানে কোন বহুত বড় শিল্পপতি এসা বৈশা ওয়াজ শুনতেছে না, সাধারণ মানুষই আমরা শুনতেছি, ঠিক না? কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে সাধারণদের, ঠিক না? হ্যাঁ, কি মধ্যবিত্ত নাইলে সাধারণ, ঠিক না? এরাই তো শুনতেছি। হ্যাঁ, বড় লোকের শোনার সুযোগটা কোথায়? ব্যস্ততা এত যে ওয়াজ শোনার সুযোগ হয় না। মজলিসে বৈশা ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে বৈশা ওয়াজ শোনার সুযোগ এদের হয় না, আমরাই তো শুনতেছি, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার জীবন তো কেটে যাবে, কেননা অঙ্গীকার বদ্ধ আল্লাহ, তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে মৃত্যু পর্যন্ত পালব, কিন্তু কালকেরটা কাটবে না। আর সত্য এটাই, আল্লাহর রসুল বড় ইঙ্গিত বড় ব্যথা নিয়া বলছেন, দুনিয়ায় পাইলাম না, আখেরাতে যদি না পাই তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। খালি দামি গাড়ি গাড়িগুলা তো দেখি, দূরের থেকে তাকায় তাকায় দেখি, ঠিক না? একটু হাত লাগাইতে গেল দশটা দমক খাইতে হয়, ঠিক না? আমার গাড়িতে হাত লাগাস কেন, ঠিক না? চড়া তো দূরের কথা, এইখানেও সব মিটল না, আর যদি ওইখানেও না মিটে তো আল্লাহর রসুলের কথাই তো সত্য, মিসকিনুন ফাকুর। আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ, 90 কেন আমার মনে হয় 99% মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে, একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আছে, থাকলেও খুব কম, ঠিক না? থাকলেও এটা টাকা পয়সা জমা নেওয়া না, হয়তো একটা ডিপোজিট করে বসা আছে। জায়েজ না না জায়েজ ওই ফতোয়া দিতেছি না আমি, এরকমই হবে, ঠিক না? হ্যাঁ, অথবা ছেলে পেলে বিদেশ আছে, টাকা পয়সা মাঝে মাঝে পাঠায়, এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কিন্তু আপনি বিরাট বড় টাকার লেনদেনওয়ালা অ্যাকাউন্টের মালিক না, যে ডেলি লক্ষ লক্ষ ঢুকান আর লক্ষ লক্ষ বাহির করেন, এমন তো না? হ্যাঁ, তাহলে আল্লাহ রসুলের কথা সত্য যে দুনিয়াও পাইলাম না, আমার উম্মতের ওই ব্যক্তিগুলা হতবাগা, ওদের চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওদের চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, যারা দুনিয়াও পাইল না আখেরাতও পাইল না। অথচ আখেরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে, পায়ের কাছে। আমি তো বলবো পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে, পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। আল্লাহ রাসূল বলছে আমিনু আলা রব্বিকুম, ঈমান বানাও। আমি বলবো ঈমান তো আল্লাহ নিজে সব ইচ্ছায় মাতৃকুলে দিয়া দিছেন, আবার বানানোর প্রয়োজন কি? দুনিয়াতে আসতে দেরি, আজান একামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই, ঈমান তো আল্লাহ মাতৃকুলে দিয়া পাঠাইছেন। বাকি করণীয় ছিল সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রব্বিকুম, মরো আর জান্নাতে সিদা ঢোকো। কঠিন তো ছিল না,
তো বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ রাসূল আসছেন আমাদেরকে সহজে জান্নাত হাতে তুলার আদর্শ হিসাবে পাঠাইছেন যদিও একটু আগে স্বীকারোক্তি দিলাম আল্লাহকে ভালোবাসি কিন্তু জানিত না মালিক ভালোবাসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না আল্লাহ ভালোবাসবে কখন বিষয় হলো এটা আল্লাহ যদি ভালোবাসে কাউকে কাউকে যদি সায়া জানু লাহুমুর রহমান বুদ্দা আল্লাহ যদি কাউকে ভালোবাসে ও মেরে দোস্ত এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা আমি আল্লাহর ভালোবাসা পাওয়ায় দেওয়ার জন্য আসছি আর আল্লাহ ঘোষণা দিতেছেন আমিও আপনার উম্মতকে ভালোবাসব কখন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব অনুকরণ করব রব্বে কাবার কসম সীমা রেখা কতটুকু কেটো বইলা দিতেছি এক সময় ছিল পুরাপুরি মানতে হতো আল্লাহ রাসূলই সাহাবায়ে কেরামকে বলছেন আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম তোমরা এমন সময় আসো যদি একশো ভাগের দশ ভাগও ছেড়া দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে সায়াতি জামান একটা সময় আসবে আমার উম্মত যদি উমিলা উসরা মা উনজিলা বি যদি একশো ভাগের দশ ভাগও মানে আমার আদর্শকে অনুসরণ অনুকরণ করে তাইলে একশো নাম্বার পায়া পাস করবে কিন্তু আপনি বলবেন দশও যদি না পারি তো দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ইমানের সাথে একটা সময় আসবে আমার একটা সুন্নত যদি নিজের জীবনের সঙ্গী বানাইতে পারো এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক বেশি কিছু না জীবনে চুল কাটাটাই নবীর সুন্নতকে সঙ্গী বানায় নাও যে আমি চুল নবীর স্টাইলে কাটবো এটাই সঙ্গী বানায় নাও কমসে কম এতটুক সঙ্গী বানায় নাও যে আমি যখনই লুঙ্গি পরি আর কাপ প্যান্ট পরি আর শার্ট পরি আর গেঞ্জি পরি ডাইন ব্যবহার করব বাম কখনো ব্যবহার করব না এতটুকুই সঙ্গী বানায় না তা আল্লাহ রাসূল সুযোগ দিছেন যে এক সময় আসবে ফিতনার জমানা থাকবে যদি আমার একটা সুন্নতকে সঙ্গী বানায় কবরে আসতে পারে ইমানের সাথে তো আমি একশো শহীদের মালা নিয়া কবরে স্বাগত জানাব বিদায় শেষ জায়গায় চলে আসছি বেশি বলবো না দুটা তিনটা কথা বলবো যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আজকার থেকে প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়ব না অঙ্গীকার ওয়াদা পাক্কা কোন অবস্থায় ছাড়ব না নামাজ কেন নামাজ নামাজ না আমাদের জন্য নিয়ে আসছেন নামাজ নামাজের জন্য আল্লাহ ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি চাবি যেই মাদ্রাসার আয়োজন ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন আমি ওর মুখে শুনে দেই মক্তবে ৬৫টা হাদিস পড়ানো হয় তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ তিন নম্বর হাদিস আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে অর্চে বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই এমনকি কাফেরও না অর্চে বড় অহংকারী ইমাম গাজালি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনল মসজিদে আসল আবার শব্দগুলা শোনাবো
ওর চেয়ে বড় হতবালা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট। আলো লাগানো যায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দিক্ষিত, অবহেলিত, ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনলো নামাজ পড়লো না। কারণ কি জানেন? রমজানে আল্লাহ চাঁদ উঠায়া দেয়, মাল দিলে সিগনাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায়া বলে রোজারা, মাল দিয়া সিগনাল দেয় জাকাত দে, সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয়, কিন্তু ডাকে না নামাজের জন্য। প্রতিদিন পাঁচ বেলা ডাকতে থাকে, পাঁচ বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাই দিতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারু ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করীমুল রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইসুশ শহীদুল হক্কুল ওয়াকীলুল কবীর المتين والولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامي والغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والنشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله داك نيران بوي بودر مالك داك نمازের জন্য ডাকে না। আমরা কি আর নামাজি কি, ঠিক না? হ্যাঁ, এখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া, যে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোন হুজুরের কাছে আয়েশা বলছে হুজুর নামাজ তো পড়ি, দুটা মিনিট আমাকে দেন না, আমি একটু নামাজটা দেখাই, আমার নামাজটা ঠিক হয় কিনা একটু দেখে আমাকে সত্যায়িত করে লেখা দেয়। একজনও পাওয়া যাবে? রুকু সেজদা তো দূরের কথা, আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন সহজ। আল্লাহ জানে এই উম্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, জানবে না, বড় বড় সূরা দিয়া নামাজ পড়বে কি কইরা? এই জন্য আল্লাহ তিনটা ছোট সূরা দিছে, তিনটা সহজ সূরা দিছে, আর তিন রাকাতের বেশি কোনো নামাজে কেরাত পড়তে হয় না, শুধু বেতেরে তিন রাকাতে কেরাত পড়তে হয়, আর কোনো নামাজে প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হয় না। হুজুরা আর ভাবতেছে সুন্নত তো চার রাকাতেই কেরাত পড়তে হয়, ঠিক না? হ্যাঁ, এটাই তো ভাবতেছেন, ঠিক না? আর সালাতু মাসনা মাসনা, দুই রাকাতে এক সোফা, আর সালাতু মাসনা মাসনা, প্রথম দুই রাকাত যখন সুন্নতের পরে আত্মাহিয়া তো পরে ফেলছে, তো প্রথম দুই রাকাত কমপ্লিট হয়ে গেছে, পরের দুই রাকাত নতুন, আবার প্রথম যেই দুই রাকাতে কেরাত পড়ছে ওইটা যদি পরের দুই রাকাতে পড়ে কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ ছোট ছোট তিনটা সূরা দিছে সহজ, আবার একটা সূরা এরকমও দিছে সহজ ছোট, যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থেকে যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না, কোরআন খতবের সওয়াবও তো আমার আমলনামায় আসলো না, হায় আমি বুঝি শেষ। তো আল্লাহ একটা সূরা এরকম দিছে তিনবার পড়তে দেরি, এক খতম কোরআন সওয়াব পড়ার সওয়াব আমল নামায় লিপিবদ্ধ হতে দেরি হয়, যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে,
যে আমার আমল নামায় কোরআন খতমের সওয়াব আসলো না। আল্লাহ বলে তিনবার পড়তে থাক, এক এক খতম আমল নামায় লেখাইতে থাক, ডেলি 300 বার পড়লে 100 খতমের সওয়াব। এই উম্মতকে ভালোবাসে না, উম্মত তো জানে না আল্লাহ কত ভালোবাসে। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, হজ কারা করে ঠিক না, এটার পার্সেন্টেজ কতটুকু? হ্যাঁ, পার্সেন্টেজ 30% মেনে নিলাম ঠিক না, বাংলাদেশের 30% মানুষের উপরে হজ ফরজ মেনে নিলাম ঠিক না, 70% এর উপরে তো ফরজ না ঠিক না। ওর তো দিলে আকাঙ্ক্ষা রয়ে গেল যে হায় আল্লাহ টাকাও দিল না, হজও হইল না, হজের সওয়াব আমল নামায় আসলো না। আল্লাহ বলে তুই উম্মতে মুহাম্মাদি, তোকে ভালোবাসি, তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না। এই জন্য আল্লাহ নিয়ম করছেন, মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, হজের সওয়াব আমি দেখতে দেরি করি। ফজরের নামাজ পড়া বৈসা থাক, সূর্য উঠার পরে দুই রাকাত পড়তে দেরি, কি নামাজ জানি, এসরাত দুই রাকাত পড়তে দেরি, হজের সওয়াব লেখা দিতে দেরি করি না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, নামাজ আজকের থেকে কি করব না, ছাড়ব, ছাড়ব, ওয়াদা পাক্কা, আল্লাহ কবুল করো। আর দুটা কথা বলি শেষ, বাংলাদেশে আল্লাহ দুটা পরিবেশ দিছে যার কারণে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে পড়ে না, বুঝেন, বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, এখনো কিন্তু ডেলি লেখালে কি হইতেছে, কাল সকালে উঠা ঢাকা শহর নাও দেখতে পারেন, লেখালে কি চলতেছে না। হ্যাঁ, আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে কিচ্ছু হবে না যদি আমরা দুটা পরিবেশের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি। একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি, এটা হলো এক নম্বর পরিবেশ। আর দ্বিতীয় নম্বর পরিবেশ হলো যদি এরকম কোরআনি মাহফিল বাংলাদেশে হইতে থাকে, আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হইতে পার থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হবে 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 না। কেন, বাংলাদেশ 7.8 ভূমিকম্প দেখছে, একটা টিনের ঘরের একটা টিনও নড়ে নেই। 2013 কি 14 31 নাইটের পরের দিন, কেননা এই পরিবেশগুলো যতদিন থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকব, ইনশাআল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না, 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 ইনশাআল্লাহ। আপনারা সংযুক্ত থাকবেন, পাক্কা, ওয়াদা, হ্যাঁ, সত্য, নামান নামান, আমি চান্দা করব না, যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয়, তাইলে আমরা অর্থ দিয়া হইলেও সংযুক্ত থাকব, ইনশাআল্লাহ, পাক্কা, বিলকুল। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে পা রাখছেন, সৃষ্টির সর্দার যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হতো না, যার রহমতের ছোঁয়ায় আপনি আর আমি অস্তিত্ব, সমগ্র সৃষ্টির অস্তিত্ব যার রহমতের ছোঁয়ায়, যিনি আদর্শ হয়ে আমাদের জন্য আসছেন। কোরআন আমাদেরকে এটাই বোঝায়, আমাদের এই ছোট জীবনটা যদি আল্লাহর কাছে মূল্যায়িত করতে চাই, দামি বানাইতে চাই, কেন এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই জন্য, এক শব্দে বলা যায়
যে গড়ার জন্য কাটার কাটানোর জন্য না কেননা আমরা যদিও এখন দুনিয়াতে বিরাজমান আমাদের পদচারণে দুনিয়া মুখরিত কিন্তু অচিরে একটা দিন আসবে আমরা এই দুনিয়ায় থাকব না যেখান থেকে আসছি ওইখানে চলে যাব বিদায় যেখান থেকে আসছি ওইখানে চলে যাব এটা চির সত্য বিদায় জীবনটা কাটায় গেলে চলবে না জীবনটাকে কোরা নিয়ে যেতে হবে কিন্তু একটা প্রশ্ন আসে যেই মানুষটা সর্বদিকে সংকীর্ণতায় জর্জরিত আমাদের চতুর্দিকে সংকীর্ণতা মানুষ যখন দুনিয়ায় অস্তিত্ব নেয় তখন কিন্তু আল্লাহ মানুষকে মেসেজ দেয় একটা জিনিস বুঝাইতে চায় নাইলে মুরগির বাচ্চা যদি ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করে দৌড়াইতে পারে তাহলে মানুষের বাচ্চা সৃষ্টির সেরা সে কেন দৌড়াবে না কি বলেন আমার কথা বোঝেন তো সুট্টুর কিন্তু হবে না যত দেশি ধ্যান দিয়া শুনবেন বুঝে আসতে পারে মুরগির বাচ্চা যদি 21 দিনের মাথায় ডিমের থেকে বাহির হইয়া চিকচিক কইরা দৌড়াইতে পারে তাহলে মানুষের বাচ্চা 10 মাস মার পেটে রইল কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হইল সে কেন বাহির হইয়া হাঁটে না সমস্ত প্রাণী যখন মারপেটের থেকা বা ডিমের থেকা বাহির হওয়ার সাথে সাথেই নড়াচড়া করতে পারে তাহলে মানুষের বাচ্চা কেন পারে না আল্লাহ মেসেজ দিতে চাইতেছেন যে তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিছি আমি যদি সাজাই তাইলে তুমি সাজবে আর যদি না সাজাই দুনিয়া আর কোনো ক্ষমতা তোমাকে সাজাইতে পারবে না উদাহরণস্বরূপ যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই বাকশক্তি নিয়ে আসে নাই আল্লাহ যাকে বাকশক্তি দিয়ে সাজান নাই সারা দুনিয়ার অর্থ যদি খরচ করা হয় আর সারা দুনিয়ার টেকনোলজিও যদি ব্যয় করা হয় সারা দুনিয়ার ডাক্তারও যদি চেষ্টা করে তো আজ পর্যন্ত একজনেরও বাকশক্তি ফিরিয়ে দিতে পারে নাই আল্লাহ আমাদেরকে শূন্যতা দিয়ে অস্তিত্ব দিয়েছেন মিসকিন বলে মিসকিন এই জন্য হাদিসে আছে কিতাবে আছে ফালা লাকা সিন্নুন তাক্তা কোন পর্বে আল্লাহ মানুষকে বলেন ওই নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন নাই সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নেয় নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা সালা আরা কাতাব কি যখনই দেখি আপনার চোখে পানি কেন টল টল করে বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রফিকে তাব আতাব কি আনতা ইলা রফিকিল আলা আল্লাহু ইয়ান্তাজিরুক এখনো কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে এসা মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল ফমান লিবাদিলি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মতকে দেখা রাখবে কে নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে ওহুয়া ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল জিবরিল আইনা উম্মতি উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত কেন রিসেপশনে আসে নাই যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে যায় ও হাত রাইখা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার উম্মতকে পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওইদুকুমুল হাউজ উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজে
নিজের হাতে তোমাদেরকে পান করাবো, ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়ে বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফাইয়তি রব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো, আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব, কি কইরা এরকম ভাবে সুপারিশ করে পাল্লার সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পলসেরাতে। কেউ এখানে ফাইসা গেল কিনা? যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করে নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো বলবো ফা গুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও। আমি বসবো না যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আসা থাকে, দিলে লেগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর ক্যারিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা বিলকুল, আল্লাহ কবুল করো, কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই, আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই। আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, আইসো নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন, ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ, নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই। এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা, আল্লাহ কবুল করুক নামান। কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো, আপনি ছাড়তে পারেন, তুমি ছাড়তে পারো, মা বোনদেরকে বলতেছি ছেড়া দিতে পারেন, কিন্তু একটা কথা শুনতে হবে, আব্দুল কাদের জিলানী যদি না লিখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হাম খালাকতানি আবতারা খালকি, ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তারপর তোর প্রশংসা, কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি, আমার চোখেও আমার চেয়ে একজন বেশি, আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে কে, তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট? বসে যাকে তুমি পাঁচ বেলা ডাকো তারপর আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। তো শুকর আল্লাহকে লজিক দেয়, লজিক, কেননা আমি মরবো, একদিন আসবে আমি মাটি হয়ে যাব, কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না, উকুদুহান নার, ও তো জাহান্নামের ইন্ধন হবে, বিদায় ও আমার চোখে আমার চোরি কৃষ্ট, বিদায়। আমি সবার কাছে হাত জোড় দরখাস্ত করতেছি, যত দূর আমার আওয়াজ চায় যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে, আপনি নামাজ ছেড়া দিতে পারেন, যুবক তুমিও পারো, নারী মা বোন আপনারাও পারেন, কিন্তু বাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায়। এই জন্য হাত জোড় দরখাস্ত, নামাজ কোনোদিন ছাড়ব, কোনোদিন ছাড়ব, আজকে থেকে নবীর আদর্শ শিখব এবং নিজের ক্যারিয়ার শিখব, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো, কিন্তু শিকার ক্ষেত্র পাবো তো পাবো কোথায়। হতে পারে আজকে তো দুনিয়া বলে একসময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায়, এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, ঠিক না? টাচ করতে দেরি পাইতে দেরি হয় না, না না না, এটা সঠিক পদ্ধতি না, যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন। কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি, মানি আমি এটা প্রযুক্তি, তাতে কিছু আসে যায় না, কিন্তু এটা নেটের থেকে না, আপনি নেটের থেকে পাইলো কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়, একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়, ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়, ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়।
সময় নাই আমার মেলা আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে চলেন একটাই শুনান জান জান উলামা আছে কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়াসত তার এক কিতাব আল্লাহ রাসূল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সেজন্য আমার জিয়ারত করবে আরেক রেওয়ায়েতে আছে হাইয়ান আমাকে জীবিত দশায় যেতে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে বিদে আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায় ঠিক না কই পাবেন এই জন্য শেষ কথা আসেন এতগুলা মসজিদের উলামা ইকরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হক্কানি আলেম এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি লাইফস্টাইল শিখি আল্লাহকে রাজি করি মনের আশা আল্লাহ পুরা করবে এটা আল্লাহর ওয়াদা কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে মা তাস্তাহি আনফুসুকুম মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমাদের অস্তিত্বটাও ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট এটা হলো আমাদের অস্তিত্ব সাত ফিটের খুব কমই লোক এখানে পাওয়া যাবে যারা একত্রিত হয়েছি মনে হয় না কেউ সাত ফিট হবে বেশির থেকে বেশি সাড়ে ছয় ফিট পুনে সাত ফিট তো অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট আমার কথা বোঝেন তো সুট্টুর কিন্তু হবে না এটা আগের থেকেই বুঝা বসতে হবে যে খুব সুর হবে সুর আমার কাছে নাই কোত্থেকে দিব বিদায় এরকম কথা হবে দিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে অস্তিত্বটা আমাদের অনেক ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট পৌনে সাত ফিট কিন্তু সাত ফিট খুব কম আবার যারা একটু বেশি লম্বা হয় এরকম লোকের সংখ্যা খুব কমই যেমন অস্তিত্বটা ছোট এরকম আমাদের বয়সটাও ছোট ষাট সত্তর বছর অস্তিত্বটা ছোট ছিল যদি বয়সটা একটু ছোট হইতো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড় কিন্তু অস্তিত্ব যেমন ছোট বয়সটাও তেমনই ছোট ষাট সত্তর বছর এটা একটা বয়স হইল কি বলেন দেখতে দেখতেই তো পনেরোটা বছর কেটে যায় তারপরে যা প্রাপ্ত বয়স্ক হয় এলে অস্তিত্বটা যেরকম ছোট আমাদের বয়সটাও তেমনই ছোট কিন্তু অস্তিত্ব ছোট বয়স ছোট হইলে হবে কি তাতে কিছু আসে যায় না এই ছোট্ট জীবনটা কিন্তু আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছেন মুকুট বোঝেন মাথায় মুকুট পড়ে না আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছেন শত না হাজারো মুকুট দ্বারা আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটা আর ছোট্ট জীবনটাকে সাজাইছেন চলেন দুই একটা দেখা যাক কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন নাইলে আমার আগের কথা বুঝে আসবে না আর এখন বুঝা দরকার হলো বুঝা বুঝা ব্যতীত কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথে ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না যদিও প্রতিনিয়ত প্রতিদিন নারায়ণগঞ্জের কবরস্থান ভরতেছে মৌত এটা সত্য জানি কিন্তু দিলে গাঁথে নাই যদি গাঁথ তাহলে ফেরেশতাদের কথাই সত্য হয়তো আল্লাহুম্মা লাম ইয়াইশ এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি আর এই শব্দ হাদিসে আছে ফেরেশতারা এই কথা কোনোদিন বলতো না আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না কোনো মজাই পাবে না বিদায় বোঝা গেল মৃত্যু সত্য এটা মানি মারা যায় চোখে দেখি কবর দেওয়া হয় এটা জানি এবং দেখি কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই যদি গাঁথত
তাইলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পেতাম, কোনো মজাই থাকতো না, ঠিক না? কি বলেন? হয়তো কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, মনে হয় বুঝেন নাই, কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, ঝিমায় না? মনে হয় বুঝে নাই যুবকরা, কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, আর আমরা হয়তো মৃত্যুর চিন্তাই ঝিমাইতে থাকতাম, ঠিক না? ঝিমানো বোঝেন তো? কেউ কিছু খায়া কিন্তু ঝিমায়, যদিও আমি শব্দটা বললাম না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের ডাইনে বামে কেউ বসে বসে ঝিমাইতেছে, ঠিক না? আমরাও সবাই মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম। যা হোক, জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া। যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট, যার নাই ওকে জিজ্ঞেস করেন কি নাই। স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা ঘাট্টা যতই হোক, যত বড়ই পয়সা আলা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল কলিকাতা হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরিয়ে দিতে পারবে না। যুবকের যুবক যৌবনও কিন্তু মুকুট। কেমন মুকুট? যদি মুকুট না হইত তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট। কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে দে বৈশাখ মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সব আতুনিয়াত যিল্লুহুমুল্লাহ তাহতা যিল্লি শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যৌবন যদি একটা মুকুট না হইতো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় সাত শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে যেটাকে হিসাব কিতাব বলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না, মনে হয় বুঝাইতে পারি নাই। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট, দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না, আল্লাহ যুবককে দেখা ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক সাবা বা খুশা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না, ফেরেশতাদেরকে এই কথা কোনো দিনও শুনাইতেন না, ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি, এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না। যৌবনও একটা মুকুট, এরকম যদি দেখাইতে যাই, কোরআনের ওই কথা তো রয়েই গেল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায়। কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের, তুই ছোট হইলে হবে কি? কেননা তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না, যে আমরা অস্তিত্বগত ভাবে কতটুকু ছোট। জিব্রিল আলাইহিসসালামের সাথে তুলনা চলবে না আমাদের, কেননা ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, ওনার মাথা সাত আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও সাত জমিনের নিচে, সিত্তু মিয়াতু জানা, ছয় শত ডানা, লৌকা সাবা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডেকা যায়, ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই। বিদা উনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না, কোনো পার্সেন্টেজ নাই, জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে। জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই, তাহলে পাওয়া যায় সুলাইমান আলাইহিসসালামের দাওয়াতে যেই মাছ আসছিল সর্বপ্রথম, উনি জমিনের প্রাণীকে এক বেলা খাওয়াইতে চেয়েছিলেন, অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন, উনি ছয় মাস বৎসর বর পাকায় যখন রেডি করছেন, আল্লাহকে বলছেন মেহমান পাঠান, আল্লাহ বলছে জল না স্থল, বলছে জল আগে পাঠান, স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই, ওরা পরে খাবে না, তা আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায় দিছিলেন শুনছিলাম,
মা চাইছে সালাম দিয়া বলছে আল্লাহর নবী আজকে তো আপনারই মেহমান বলে বিলকুল বলে খাওয়া রেডি বলে বিলকুল রেডি ও খাইতে শুরু করছেন যা পাকাইছেন এক বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন যে পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন যত বর্তন শর্তন পেয়ালা শেয়ালা যত চামচ চুমচ সব খাইছেন এমনকি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করা দিছেন তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই তো বলছে আল্লাহর নবী মেহমানকে এরকম ভাষায় বলা উচিত না অন্য কেউ যদি বলতো তো মেনে নিতাম কিন্তু আপনি আল্লাহর নবী হয়ে এরকম বললেন তো বললেন কি কইরা বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন তো আমি সত্য বলতে বাধ্য হইলাম আল্লাহ আমাকে ডেলি এরকম তিন লোকমা দেয় আপনি তো এক লোকমা দিলেন বাকি দুই লোকমার জায়গা এখনো খালি আছে তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না একটা হাতি দিয়েও যদি তুলনা করি তার তুলনায় আমরা বহু ছোট ঠিক না বিদায় অস্তিত্বটা আমাদের ছোট কিন্তু অস্তিত্বটা ছোট আমার বয়সটাও কিন্তু ছোট অস্তিত্ব ছোট কসম খোদার আমাদের বয়সটাও ছোট কিন্তু হইলে কি হবে এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে মুকুট গণাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলে যাবে যদিও আমরা এগুলাকে কখনো অ্যানালাইসিস করি না ভাবি না চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড় আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন এটা দিলেন তো দিলেন কেন কি জন্য দিলেন আল্লাহ এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই মনে হয় না এই মজলিসে একজনও পাওয়া যাবে না আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে সবগুলোই কিন্তু এক একটা মুকুট বিশাল বিশাল মুকুট সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে এটাও একটা মুকুট কুদরতি হাত দিয়া তৈরি করলেন এটাও একটা মুকুট না মুকুট না নয় মাস সময় নিয়ে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন আয় আমি তো বলতে বাধ্য আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক আল্লাহ ম্যাজিশিয়ান আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না যদি এই ময়দান কেন বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয় আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয় আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে শত বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়া আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে তাহলে কসম খোদা সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি কিন্তু কতটুকু পৌঁছতে পারলাম আর কতটুকু বাকি আছে সারা দুনিয়ার ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে ওই আল্লাহ কিরকম ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয় সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে শত বৎসর হয়ে গেল আরো বেশি দুই চারশো বৎসর বললেও কম হবে না আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন হায় হায় আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক মানুষ ম্যাজিশিয়ান আল্লাহ কে ম্যাজিক দেখাইছেন কে আল্লাহ বিদায় আসল কথার দিকে চলে আসি সময় লম্বা করা যাবে না এই জন্য আসল কথার দিকে চলে আসি যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট শত না হাজারো মুকুট দেখানো যাবে হায় হায় আমাদের সুস্থতাটাও একটা মুকুট যদি সুস্থতা মুকুট না হইতো তাহলে হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না সুস্থতা যদি মুকুট না হইতো কি আওয়াজ নাই
সুস্থতা যদি মুকুট না হইতো, সুস্থতা একটা মুকুট। আরে আজিজও আওয়াজ হবে কোথেকে, লিপ টাচ, এটা লিপ টাচ, এটা মুখের সাথে লাগায়া বললে আওয়াজ যাবে, ডাইনেবামে গেলে এটা আওয়াজ যাবে না। এটা বানানো হয়েছে সিঙ্গারদের জন্য, সিঙ্গার বক্তাদের জন্য এটা বানানো হয় নাই। একটু আগে তো শুনতে ছিলেন ঠিক না, কেননা মুখের সামনে নিয়ে বলতে থাকলে খুব ভালো শুনবেন। এটার নামই হইল লিপ টাচ, ঠোঁটের সাথে লাগায় বলতে হবে। আমরা সিঙ্গার না, আমরা সিঙ্গারের অপেক্ষায় আছি, যে আল্লাহ জান্নাতে সুপার সিঙ্গার দেখাবে ওটার অপেক্ষায় আছি, আমরা সিঙ্গার না। নিয়েই তো আসছেন লিপ টাচ, কানেরটা নিয়ে আসেন আওয়াজ শুনবেন, ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানে না। বিদায় কথা আর 15 মিনিট হবে, শুধু আপনাদের মাইকের দুর্বলতার কারণে এটা ওলামা একরাম ভাইবা নিয়ে আসে না, বাবে সব বক্তা ঠোঁটে লাগায়া বলবে, এরকম অভ্যাস আমার নাই। আমি তো ডাইনেও দেখবো বামেও দেখবো, তারপরে বলবো। বিদায় কথা শেষ হয়ে গেছে পড়ায়, বিদায় কানেরটা হইলে হয়তো বলা যেত, কিন্তু ডাইনে বামে দেখতেই হবে। মানুষ অভ্যাসের দাস একটা প্রবাদ বাক্য আছে, আবার এটাও আছে অভ্যাস মানুষের দাস, এটাও একটা প্রবাদ বাক্য আছে। বিদায় এই জিনিসটা হলো লিপ টাচ, এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাবে। যা হোক, কথার শেষ জায়গায় চলে আসছি আমি, এই ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা আর এই শত না হাজারো মুকুটের উপরে। দুই চারটেই দেখাইলাম, যুবকের যুব যৌবন মুকুট, সুন্দরীর সৌন্দর্য মুকুট। আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট, সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। যদি আল্লাহকে রাজি না করতে পারলাম, সঙ্গে না নিতে পারলাম, খুশি না করতে পারলাম, আল্লাহকে না পাইলাম, তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, মানুষের যাত্রা জান্নাত থেকে, আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত। যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো, তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না। মানুষ যেমনই হোক, আরো ছোট নিয়ে আসেন, মানুষের আশা যেমনই হোক, মানুষের আশা যেমনই হোক, মানুষ যত গুণাগারী হোক, মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক, সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে। আমার কথা বোঝেন তো? সবার দিলে জান্নাতের আশা, কেননা আমাদের গন্তব্য, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন, যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। যার কারণে গুনাগার থেকে গুনাগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব, জান্নাতেই যাইতে চায়, স্বর্গেই যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না। বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিয়েছেন। জান্নাতের আশা দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরা দিয়েছেন। আইলা তো আইলা হগলতের বাদে আইলা, এটাই সিলেটের কথাটাই সত্য আর কি, বুঝছেন তো? আসলো তো আসলো, কিন্তু সবার শেষে আসলো, আমার হাতে সময় নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আমাদের বয়সটাও ছোট। হাজারো রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো, প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাঠ পাঠ দেখানো যায়,
বলতেছিলাম সুস্থতাটাও একটা রত্ন, একটা মুকুট। না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। অসুস্থ ব্যক্তি যখন, মানুষ যখন অসুস্থ হয়, তা আল্লাহ চিৎকার দিয়ে বলতে থাকে উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহা, সুস্থ অবস্থায় বান্দা বান্দি যে আমল করত ওটাকে লিখতে থাকো। তো ফেরেশতা বলে আল্লাহ কেন লিখবো, কেন লিখবো, করতে তো কেন লিখবো, অসুস্থ আমল তো করে না। আল্লাহ প্রতি উত্তরে বলে অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না, বিদায় লিখতে থাকো। সুস্থতাটাও কিন্তু অসুস্থতাটাও একটা মুকুট, যদি না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী, আল্লাহ বলে আমিনুল মারিদি তাসবিহুন, যখন অসুস্থ অবস্থায় আহ আহ করতে থাকে তো আল্লাহ সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন অসুস্থতার কারণে চিৎকার দিতে থাকে তখন আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো। ফজিলত কি ওলামাদের থেকে জেনে নিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিলবে কি, কি সওয়াব পাওয়া যাবে, এটা ওলামাদের কাছ থেকে শিক্ষা নিলে ভালো হবে। তাইলে অসুস্থতাটাও একটা মুকুট, সুস্থতাও একটা মুকুট, ধনাঢ্য হওয়া একটা মুকুট, আবার দারিদ্র হওয়া, গরিব হওয়া একটা মুকুট। যদি মুকুট না হইতো তাহলে আল্লাহর রাসূল হাত উঠায় কোনোদিন দোয়া করতেন না, আহশুরনি ফি সুমরাতিল মাসাকির, আল্লাহ গরিবদের সাথে কিয়ামতের দিন আমাকে উঠায়। বিদায় জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, শত না হাজারো মুকুট দ্বারা সাজানো। আসেন আসল কথায়, হাজারো মুকুট শুধু এই জন্যই আল্লাহ দিছেন। আরেক শব্দে বলতে পারেন, মানুষের কাছে যা কিছু আছে, অস্তিত্ব বলেন, হায়াত বলেন, যত কিছু মানুষের সাথে সম্পর্কিত, যত সম্পর্ক বলেন, সব কিছু আল্লাহ আমাকে দিছেন, আপনাকে দিছেন আল্লাহকে রাজি করার জন্য, সবকিছু আল্লাহকে রাজি করার জন্য দিছেন। হ্যাঁ, চাওয়ালা চা বিক্রি করে ওটাও দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ও চায়ের ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু হাদিস আছে ইয়াহশুরু মান্নাবিকীন ওয়াসসিদ্দিকীন ওয়াসসুহাদা, ও যদি আল্লাহকে পাওয়া যায়, কিছু গাড়ির বহরে যুক্ত হইলে মন খুব প্রফুল্ল হয়, ঠিক না, মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত বোঝেন, কিছু কিছু গাড়ির বহরে যদি নিজের গাড়িটা যুক্ত করা যায় তাহলে খুব ভাব আসে, ভাব, ঠিক না। ওই চাওয়ালাও যদি আল্লাহকে রাজি করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহর রসুলের পাশে দাঁড়াবে, পাশে নবীদের পাশে দাঁড়াবে, ভাবেন ওর ভাবটা কিরকম হবে। আমি শব্দ চেঞ্জ করে দিলাম, হয়তো আপনারা বুঝতেছিলেন না, আমাদের এই ছোট অস্তিত্বটা এবং এই ছোট্ট বয়সটা, এর ভিতরে যা কিছু আমাদের সাথে সংযুক্ত সব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আরেকটা কথা কানে বসায় নেই, দিলে এইখানে বসায় নেই, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কাটবে বটে, দুনিয়া কাটবে, এটাই সত্য প্রমাণ, কেননা জন্ম লগ্নে আল্লাহ কানে বলে দিছেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, ওই আল্লাহ, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, উনি প্রত্যেক ব্যক্তিকে লালন পালন করবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যদি মালিককে জিজ্ঞেস করি কতদিন করবেন, তো মালিক নিজেই জবাব দিতেছেন ইলা আজালি মুসাম্মা, একটা সময় পর্যন্ত করব, তারপর মালিক কাসুম্মা খাসনাহু বাক্তা ওয়া কাযা, আল্লাহ সাত ঘন্টা টানা ডাকবে। আর কি বইলা ডাকবে, নারায়ণগঞ্জের মানুষ
দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাপ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়ে মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়ে 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা? দুটা শব্দ দিয়ে যথেষ্ট। কটা শব্দ? কটা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ বেড়া যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুনাহ দিয়ে ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু বলিস নাই, আকাশ ভেদ করে যদি উপরও চড়ায় দিস, তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখব না তুই কত গুনাহ করছিস। শুধু 5 টাইম ডাকে না, 5 টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি, যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাহলে 5 টাইম 7-8 ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে 7 ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছেড়ো আল্লাহ কে? কি আল্লাহ শুধু আল্লাহ? আল্লাহ কে? রাফা আসসামা বিগাইরি আমাদ, আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া পড়াইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদা আলা মা ইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জাআল আল জিবালা আওতাদা, যে পাহাড়কে পেরাক বানায় দিয়েছেন উনি আল্লাহ। শুধু পাহাড়কে পেরাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কেন আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে, তো গন্তব্য আমাদের, আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটা যাবে, আবারও বলতেছি, দুনিয়া কেটা যাবে, আল্লাহ না পাইলেও কেটা যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না, তারপরে ওদের জীবন কেটা যেতেছে, আজকে না মানলেও কেটা যাবে। কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ড তো আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না, কসম খোদার কাটবে না, এটাই সত্য।